হ্যাঁ হ্যালো গাইস, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নিঃশ্বাস এটি চরকি অরিজিনাল এর একটি টেলিফিল্ম এবং এটি ডিরেক্টর রায়হান রাফি। তো রায়হান রাফি খুব অসাধারণ মুভিগুলো বানায়, সেগুলো আমরা জানি। তার স্টোরি এবং তার যে ডিরেকশন সেটি সকলেরই পছন্দ। তিনি যে মুভিগুলো বানিয়েছেন সকল দর্শকদেরই প্রায় সেই সকল মুভিগুলো পছন্দ হয়েছে। নিঃশ্বাস এই মুভির মেইন স্টোরিটা হচ্ছে জঙ্গি হামলা নিয়ে। আমাদের দেশে কয়েক বছর আগে জঙ্গি হামলা অনেক বেশি ছিল, সেটার উপরেই বেস্ট করে এই নিঃশ্বাস সিনেমাটি বানানো হয়েছে। এতে অভিনয় রয়েছেন সাফা কবির, তাসনিয়া ফারিন, শাওন সহ আরও অনেকেই। এই মুভির স্টোরিটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে আপনাদের, এবং এই মুভির স্টোরিটা আমাদের বাস্তব সময়ের সাথে মিলছিল, যেটা 2016-র দিকে, মানে কয়েক বছর আগের যে আমাদের বাংলাদেশের যে জঙ্গি হামলার যে একটা আতঙ্ক ছিল সেটার ভিত্তিতেই এই নিঃশ্বাস সিনেমাটি বানানো হয়েছে। এখানে সকলের অ্যাক্টিং অনেক বেশি ভালো ছিল, সকলেই তাদের সেরা অ্যাক্টিংটা দেওয়ার চেষ্টা করেছে। এবং একটা মানুষ কী করতে পারে, একটা মানুষকে দেখেই যে সব বোঝা সম্ভব না, সেটাও এখানে বুঝতে পারবেন। কে কখন রূপ বদলায় সেটা এই মুভিটি দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা প্রেমিক একটা প্রেমিকাকে বিপদে ফেলে চলে যাচ্ছে, একটা নার্স একটা হসপিটালে হামলা করার পরিকল্পনা করছে, এরকম অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। তো ওভারঅল আমার কাছে সকলের অ্যাক্টিং ভালো লেগেছে এবং স্টোরিটাও ইন্টারেস্টিং লেগেছে এবং শেষ দিকের এন্ডিংটাও ভালো লেগেছে। ওভারঅল সব কিছু মিলে মুভিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে দেখতে পারেন এবং যারা দেখেছেন তাদের মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তা যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।